ঘটনা ঘটে আছে। ঘটনা ঘটে, আমি নোয়াহাটি থেকে বোলপুর আসছি, সাঁইথিয়া স্টেশন থেকে গাড়িটা বাতাসপুরে দাঁড়াই, হঠাৎ দেখি জোনা 50-60 লোক লাঠি হাতে নিয়ে যে কোনো কামরাটিতে ধাওয়া করছে। কামরার মধ্যে উঠে বলছে, কোন সালা জয়শ্রীরাম বলেছিস, ওরা যে কেউ না চিনে যে কোনো প্যাসেঞ্জারকে ওরা মারধর করছে। ট্রেনের মধ্যে জনতা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে, বেশ কিছু নিরীহ যাত্রী কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। মারছিল কাদেরকে, হিন্দুদেরকে মারছিল না মুসলিমদেরকে? যাকে পেরেছে তাকে মেরেছে, নির্দিষ্ট কাউকে চিহ্নিত করেনি। জয়শ্রীরাম বলা নিয়ে কি ঝামেলা? যদ্দূর সম্ভব এইটা নিয়েই ঝামেলা। ট্রেনের মধ্যে যে কেউ জয়শ্রীরাম হয়তো বলতে বলতে আসছিল, সেটা সূত্র ধরে ঝামেলার যতদূর ধারণা সৃষ্টি হয়েছে। আসার পর বাতাসপুরে যখন গাড়িটা দাঁড়ায়, তখনই কিন্তু হঠাৎ করে ওরা ট্রেনের মধ্যে আক্রমণ শুরু করে। কাউকে জোর করা হয়েছিল জয়শ্রীরাম বলতে? সেটা জানা নেই, আমরা যে কামরার মধ্যে ছিলাম সে কামরার মধ্যে কাউকে জোর করে এই ধরনের ঘটনা কিছু ঘটে নাই। আপনার নাম? দেবপ্রসাদ মণ্ডল।